সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্য স্টাডিবি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করছিলাম এ পর্যায়েতে বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য লেখক উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন আমরা খুবই সংক্ষিপ্ত আকারে অর্থাৎ যে প্রশ্নগুলো না জানলেই নয় সেই ধরনের প্রশ্নগুলো সম্পর্কে জেনে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথমতই জেনে নিন প্রথমতই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জেনে নিই তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ছাব্বিশে জুন বাংলা সেটা তেরোই আষাঢ় বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দ জন্মস্থান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে শুরু করেন তিনি পরবর্তীতে ম্যাজিস্ট্রেট হন প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানুষ এটি প্রকাশিত হয় পর ছাপ্পান্ন সালে প্রথম লেখা কাব্যগ্রন্থ প্রথম সাহিত্য বলতে সম্বাদ প্রভাকর পত্রিকায় একটি কবিতা প্রকাশিত হয় এটি আঠারোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন সরকারি কর্মচারী মাতার নাম দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছিল কমলাকান্ত কমলাকান্ত তিনি একটা লেখা রচনা করেছিলেন আমরা যদি এক কথায় বলি যে বঙ্কিমচন্দ্রের পরিচয়টা কি তিনি ঔপন্যাসিক এবং বাঙালির নবজাগরণের অগ্রদূত যেটাকে বলা হয় যে তার আগে বাংলা সাহিত্যে এত সুন্দর করে উপন্যাস কেউ লিখতে পারেনি তিনি কিছু সফল সার্থক উপন্যাসের স্রষ্টা অনন্য কীর্তি তিনি পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনা করেন অর্থাৎ পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের ওই আলোকে যে ইংরেজ সাহিত্যিকরা আছেন তাদের আলোকে বাংলায় উপন্যাস রচনা শুরু করেন তিনি প্রথমে উপাধি তার অনেকগুলো উপাধি আছে প্রথমত হচ্ছে সাহিত্য সম্রাট তার উপাধি বাংলা উপন্যাসের জনক তার উপাধি ঋষি যেটি হিন্দু ধর্মানু ধর্মানুরাগীরা তাকে এই উপাধিটি দিয়েছিলেন বাংলার ওয়াল্টার স্কট ওয়াল্টার স্কট একজন ইংরেজ সাহিত্যিক এবং যুগন্ধর সাহিত্য যুগন্ধর সাহিত্য সম্রাট এটাও হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বঙ্কিমের উপাধিগুলো অনেকগুলো সাহিত্য সম্রাট বাংলা উপন্যাসের জনক ঋষি বাংলার ওয়াল্টার স্কট এবং যুগন্ধর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা সম্পর্কে যেগুলো আমরা একটু জেনে নিই উনি আঠারোশো সালে মেদিনীপুর ইংরেজি স্কুলে ভর্তি হন এরপরে আঠারোশো সালে হুগলি জেলার স্কুল বিভাগে হুগলি কলেজের স্কুল বিভাগে ভর্তি হন অর্থাৎ চুয়াল্লিশ সালে মেদিনীপুর ইংরেজি স্কুলে এরপরে হুগলি কলেজের যে স্কুল বিভাগ আছে সেখানে ভর্তি হন আঠারোশো সালে তিনি জুনিয়র ও সিনিয়র বিভাগের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন অর্থাৎ জুনিয়র এবং সিনিয়র বিভাগের যে বৃত্তি পরীক্ষা ছিলেন স্কুল লেভেলে তিনি সেখানে প্রথম স্থান অধিকার করেন সালে প্রেসিডেন্সি কলেজে আইন বিভাগে ভর্তি হন অর্থাৎ প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ারও অনেক আগে স্কুল বিভাগের পড়াকালীন সময়টাতেই আঠারোশো সালে তার প্রথম কিন্তু সাহিত্য প্রকাশ পায় সংবাদ প্রভাকর পত্রিকাতে আঠারোশো তে বলা আছে প্রেসিডেন্সি কলেজে আইন বিভাগে তিনি ভর্তি হন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি এরপরে আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম গ্র্যাজুয়েট হিসেবে দ্বিতীয় বিভাগে বিএ পাস করেন তিনি এবং সেই সময়টাতে দুইজন শুধুমাত্র বিএ পাস করেন তার ভিতরে থেকে প্রথম গ্র্যাজুয়েট বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি ছিলেন ভারতের সমগ্র ভারতের মধ্যে সর্বপ্রথম গ্র্যাজুয়েট তার মানে সেই সময়কার জন্য সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এরপর আসি তার উল্লেখযোগ্য উপন্যাস সমূহ আমি এভাবে বলি চোদ্দ প্লাস একটি কেননা একটি উপন্যাস হচ্ছে অসমাপ্ত যেটি আহ অসমাপ্ত অবস্থাতে তিনি মৃত্যুবরণ করছেন তো এই জন্য চোদ্দটি প্লাস একটি প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী যেটি আঠারোশো সালের মার্চে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস বলা হয় একে এর একটি নাট্যরূপ দেন গিরিশ চন্দ্র সেন কপালকুণ্ডলা নবকুমার কাপালিক এখানকার উল্লেখযোগ্য দ্বিতীয়ত কপালকুণ্ডলা এটি আঠারোশো সালে প্রকাশিত হয় যেটি উচ্চ প্রশংসিত হয়েছিল এটি বঙ্কিমের দ্বিতীয় উপন্যাস যদিও বলা হয়ে থাকে বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস এখানে উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে কপালকুণ্ডলা নবকুমার এবং কাপালিক এখানে কাপালিকের চরিত্রটা হচ্ছে ভিলেন ভিলেনের মতো তিনি পূজার জন্য নবকুমারকে পূজার জন্য উৎসর্গ করতে চান সেখান থেকে কপালকুণ্ডলা নবকুমারকে উদ্ধার করেন উদ্ধার করে পরবর্তীতে এই কপালকুণ্ডলার সাথেই নবকুমারের বিবাহ হয় তারপরে যখন আসেন কিন্তু সেখানেও ভালোবাসাটা থাকে না কেননা কপালকুণ্ডলা ছিল হচ্ছে প্রকৃতি পরিবেশ প্রেমী সে সমুদ্রের গর্জন ভালোবাসত বনের যে শোভা সেটাকে অনেক বেশি ভালোবাসতো যেহেতু কপালকুণ্ডলা ছিল হচ্ছে প্রকৃতি প্রেমী সমুদ্রের গর্জন বা প্রকৃতিকে ভালোবাসত তার জন্য তিনি নবকুমারের সাথে ওইভাবে থাকার জন্য ই ছিল না ঠিক একইভাবে বিপরীত দিকে যদি বলি নবকুমার তার ভালোবাসায় বা প্রেমে সবসময় সৎ ছিল এখানে আরেকজন আরেকটা চরিত্র আছে জোহরা নামে বোধ হয় তো উনি তাকে অনেক ধন সম্পদের অনেক কিছু অফার করার পরেও নবকুমার কাপ হচ্ছে কপালকুণ্ডলার থেকে ফিরে আসতে পারেনি তো এটা মানে অনেক সুন্দর একটি উপন্যাস যদি সময় হয় সময় থাকে প্রথম দিকে একটু মানে ব্যাপারগুলো থাকবে এরকম যে বুঝতে পারবেন না সমুদ্রের মধ্যে থেকে নদীর মধ্যে নৌকা যাচ্ছে কোথায় পড়ে গেল আস্তে আস্তে কাহিনীটা শুরু হয় প্রথম পৃষ্ঠা তো আসলে বুঝতেই অনেক সমস্যা হয়ে যায় যে আসলে কি হতে যাচ্ছে কিন্তু যখন ওই কপালকুণ্ডলার সাথে প্রথম সাক্ষাৎ কাপালিকের সাথে সাক্ষাৎ বা কাপালিকের হাত থেকে বেঁচে যাওয়া এই জিনিসগুলো যখন পড়তে পড়া শুরু করা হবে তখন আস্তে আস্তে দেখবেন যে এর ভিতরে চলে যাবেন যে এর পরে আসলে কি হতে যাচ্ছে তো এই কপালকুণ্ডলা উচ্চ প্রশংসিত একটি উপন্যাস যেখানে উপন্যাসে যে ভাগগুলো থাকে চারটা প্রথমত স্থান চরিত্র ঘটনা আর আরেকটা কি যেন একটা উপমা ধরনের কিছু থাকে চারটা বা পাঁচটা হোয়াটেভার তো ওইগুলো সবকিছু এই কপালকুণ্ডলার মধ্যে ছিল জন্যই এটাকে বলা হয় হচ্ছে উচ্চ প্রশংসিত একটি মানে সবচেয়ে বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস বলা হয়ে থাকে যদিও দুর্গেশ অনেক ভালো একটি উপন্যাস ইতিহাসের উপর রচনা করা উপন্যাস এবং ওটাও একটা প্রেম কাহিনী ওখানে পূজা মণ্ডপ থেকে অর্থাৎ মন্দির থেকে মেয়েদের হচ্ছে মেয়েটার সাথে দেখা হয় এবং সেখান থেকে মেয়েটাকে বাসায় যাওয়া বা অন্যান্য কথাবার্তা সব কিছু মিলে অনেক দারুণ একটা উপন্যাস হচ্ছে দুর্গেশ আমার বলার মধ্যে যদি আমি বলি দুর্গেশ নন্দিনী এবং কপাল মধ্যে দুর্গেশ নন্দিনী ইজ বেস্ট এরপর আসি কপাল এই উপন্যাসটা দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের উপসংহার উপন্যাস লিখেন যার নাম দেন মিনময়ী বেসিক্যালি এই কপাল উপন্যাসটি শেষ হয়নি অর্থাৎ শেষ হওয়াও মনে হচ্ছে যে আসলে শেষ হয় নাই এরপরে আসলে কি ঘটছিল এই ধরনের কোন মানে উপসংহার টানা হয়নি ওইভাবে তো যার কারণে এই দামোদর মুখোপাধ্যায় এই উপন্যাসের উপসংহারের একটা উপন্যাস রচনা করেন যার নাম দেন মৃন্ময়ী যেটি প্রকাশিত হয় সালে এই উপন্যাসে বিখ্যাত দুটা উক্তি সবচেয়ে বেশি বিখ্যাত যেটা হচ্ছে প্রথিক তুমি পথ হারাই আছো এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ বলা হয়ে থাকে কপালকুণ্ডলা এটি নবকুমারকে বলে পথিক তুমি পথ হারাইয়াছো দ্বিতীয় আরেকটি সংলাপ আছে যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যেটা বাংলা ব্যাকরণে আসে যে তুমি অধম তাই বলে আমি উত্তম না হইব কেন এরপর আসি মৃণালিনী যেটি আঠারোশো উনসত্তর সালে প্রকাশিত হয় ত্রয়োদশ শতাব্দীর বঙ্গদেশে যে তুরস্কের তুর্কি আক্রমণ হয়েছিল বাংলাদেশে সেই রাজনৈতিক পটভূমিতে রচিত হয় মৃণালিনী এটি একটি রাজনৈতিক উপন্যাস বৃক্ষ সামাজিক সমস্যার আলোকে রচিত যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে ইন্দিরা একে ছোট উপন্যাস বা নভেলা বলা হয়ে থাকে যদিও একে উপন্যাস না বলে আমরা বলতে পারি যে ছোট উপন্যাস ছোট উপন্যাসে ইংরেজদের নভেলা বলা হয়ে থাকে যুগলাঙ্গরীয় বঙ্কিমের মধ্যে এটি একটি উপকথা যদিও এটি একটি উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র নিজেই বলেছেন যে এটি একটি উপকথা চন্দ্রশেখর আঠারোশো সালে প্রকাশিত সমাজের শাসন সতীত্ব এইগুলো নিয়ে রচিত হচ্ছে উপন্যাস চন্দ্রশেখর রাধা রানী আঠারোশো সালে প্রকাশিত এছাড়া আছে রজনী আঠারোশো সালে এটি হচ্ছে মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস এটি বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসে যে বঙ্কিমের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি রজনী এটি দ্য লাস্ট ডেজ অফ এটি লিখছেন হচ্ছে লিটন রাইটার লিটনের রচনা যে দা লাস্ট ডেজ অফ পম্পে এটার অনুসরণে এই উপন্যাসটা লেখা অর্থাৎ বাংলা উপন্যাস রজনী লেখা কৃষ্ণকান্তের কৃষ্ণকান্তের ওয়েল এটি আঠারোশো সালে প্রকাশিত সামাজিক সমস্যা নিয়ে রচিত আনন্দ এটি আঠারোশো সালে প্রকাশিত যেটিতে প্রকাশ পেয়েছে ছিয়াত্তরের মনন্তর রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস যেখানে ঐতিহাসিক উপন্যাস বলা হয় যেখানে ইতিহাস স্থান পায় তাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস এখানে হিন্দুর বীরত্ব এবং বাহুবল রূপায়িত হয়েছে দেবী চৌধুরানী আঠারোশো সালে প্রকাশিত নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে এই উপন্যাসটা আরেকটা জিনিস আছে যে নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে সীতারাম উপন্যাসে যেটি আঠারোশো সাতাশি সালে প্রকাশিত হয় এখানে একটা জিনিস বলে রাখি আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারাম এই তিনটার দিকে একটু খেয়াল করুন আনন্দমঠ বিরাশি সালে প্রকাশিত সীতারাম আঠারোশো সাতাশি সালে এই তিনটা উপন্যাসকে একসাথে ত্রয়ী উপন্যাস বলা হয়ে থাকে এই প্রশ্নটাও বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে যে ত্রয়ী উপন্যাস কোন তিনটি বা ত্রয়ী উপন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি এখানে আনন্দমঠ দেবী চৌধুরানী এবং সীতারাম হচ্ছে ত্রয়ী উপন্যাস আর ইংরেজিতে রচিত উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ যেটি ইংরেজিতে উপন্যাস ইংরেজিতে লেখা উপন্যাস প্রথম উপন্যাস হচ্ছে বঙ্কিমের এটা আর বাংলা ভাষায় প্রথম হচ্ছে দুর্গেশ নন্দিনী এটি প্রথম প্রকাশিত হয় ইন্ডিয়ান ফিল্ডে উনিশশো সালে ইন্ডিয়ান ফিল্ডে প্রথম প্রকাশিত হয় আর উনিশশো সালে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় বঙ্কিমের ইতিহাস আশ্রয়ী উপন্যাস অর্থাৎ ইতিহাসকে আশ্রয় করে যে উপন্যাসগুলো লিখেছে সেই উপন্যাসগুলো হচ্ছে দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা চন্দ্রশেখর এবং রাজ রাজসিংহ দুর্গেশ নন্দিনী ইতিহাসের উপর ভিত্তি করে কপালকুণ্ডলাতেও ইতিহাসের উপর ভিত্তি করে চন্দ্রশেখর এবং রাজসিংহ এই সবগুলো হচ্ছে ইতিহাসের উপর ভিত্তি করে রচনা যার কারণে ম্যাক্সিমামকে আমরা ইতিহাস ঐতিহাসিক উপন্যাস বলতে পারি তবে কপালকুণ্ডলাকে প্রথম প্রেমের উপন্যাস বলবো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো বঙ্কিম সম্পর্কে আমাদেরকে জানতে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়ে থাকে তিনি ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সমাজ বিষয়ে প্রবন্ধ লিখেছিলেন তার লেখা সাম্য নামক একটা প্রবন্ধ গ্রন্থ আছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা সাম্য বঙ্কিমের লেখা যেটি আঠারোশো উনআশি সালে রচিত এই প্রবন্ধ গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাজার থেকে প্রত্যাহার করে নেন অর্থাৎ তিনি আর বাজারে সেই প্রবন্ধটি রাখেননি বঙ্কিম ইউরোপীয় দার্শনিক রুশো বেন্থাম বেন্থন ও মিলের মতাদর্শী ছিলেন তাদের মতাদর্শে তিনি বিভিন্ন রচনা রচনা করেছেন তিনি বঙ্গদর্শন নামক যে সাহিত্য পত্রিকা আছে এটা হচ্ছে পাক্ষিক পত্রিকা একটু মনোযোগ দিয়ে জানবেন পাক্ষিক পত্রিকা এই পাক্ষিক পত্রিকা প্রকাশ এবং সম্পাদনা করেন এটিও করেন এটি করেন হচ্ছে আঠারোশো সালে তিনি বাংলাদেশের খুলনা এবং যশোরে চাকরি করেছিলেন তিনি মোট চৌত্রিশটি গ্রন্থ রচনা করেন অর্থাৎ উপন্যাসের যে চোদ্দ এবং ইংরেজি একটা দিয়ে পনেরোটা এবং তার সাথে অন্যান্য গ্রন্থ মিলে মোট চৌত্রিশটা রচনা করে গ্রন্থ রচনা করেছেন বঙ্কিমের রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ সমূহ মধ্যে আছে লোক রহস্য যেটি আঠারোশো চুয়াত্তর সালে প্রকাশিত কমলাকান্তের দপ্তর আঠারোশো সালে প্রকাশিত বিচনা প্রকাশিত করে নিয়েছে এটা কিন্তু কৃষ্ণ চরিত্র আঠারোশো সালে রচিত ধর্মতত্ত্ব অনুশীলন এটি আঠারোশো সালে রচিত এবং সর্বশেষ হচ্ছে বঙ্গদেশের কৃষক এই রচনাটা আমি সালটা খুঁজে পাইনি আমি দুঃখিত যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন যে বঙ্গদেশের কৃষক এই রচনাটি কত সালে প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন পত্রিকার কয়েকজন বিখ্যাত লেখকদের জেনে নিন যে পত্রিকাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন সেখানে বিখ্যাত বঙ্গদর্শন পত্রিকায় কয়েকজন বিখ্যাত লেখক ছিলেন তার মধ্যে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন বঙ্কিমের জ্যেষ্ঠ ভাতা অর্থাৎ বড় ভাই অনেক জায়গায় লেখা আছে যে বঙ্কিমের ছোট ভাই আসলে এটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমের বড় ভাই রামকৃষ্ণ মুখোপাধ্যায় বিখ্যাত লেখক অক্ষয় চন্দ্র সরকার হরপ্রসাদ শাস্তি এই কয়েকজন ছিলেন বঙ্গদর্শন পত্রিকায় বিখ্যাত লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন আঠারোশো সালের আটই এপ্রিল কলকাতাতে যেটা বাংলায় ছাব্বিশে চৈত্র তেরোশো বঙ্গাব্দ রোজ রবিবার উপন্যাস মনে রাখার জন্য একটা কৌশল শেষ করব তার আগে তার আগে তার একটা বিখ্যাত উক্তি দিয়ে শেষ করব বিখ্যাত উক্তিটা হলো যে অন্নহীন তাহার আবার লজ্জা কি আপনারা জানেন যে এখন করোনার সময়টাতে অনেক বেশি দুর্ভিক্ষের মধ্যে পড়তে যাচ্ছে আমরা হয়তো আল্লাহ না করুক তো এই সময়টাতে হ্যাঁ মধ্যবিত্তরা লজ্জা পায় কিন্তু যারা অধিক ক্ষুদাতে থাকে তারাই কিন্তু রাস্তায় নেমে আসে তো এই জন্য বলবো যদি সম্ভব হয় আপনার একার খাদ্য আরেকজনের সাথে শেয়ার করে খাবেন যাতে করে একটা সুস্থ পৃথিবীতে আমরা সবাই সবাইকে কাছে পেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন